হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের যে কবিতা আছে তেরো নম্বরে সেখান থেকে তোমাদের সাজেশন কমপ্লিট করব ঠিক আছে ইতিমধ্যে কিন্তু তোমাদের আমি অনেকটাই কমপ্লিট করে দিয়েছি আজ কবিতার থেকে যেটা সাজেশন কমপ্লিট করে দিচ্ছি ঠিক আছে তো তোমরা যারা এখনও আমার চ্যানেলে নতুন একেবারে নতুন যারা জানানো আমি চাইনি কী করি তো এই চ্যানেলে আমি সাধারণত মাধ্যমিক উপা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাজেশন আপলোড করে থাকি এছাড়াও তোমাদের এমনকি চ্যাপ্টার ওয়াইজ এমন কি সাজেশান সহ উত্তরটাও ঠিক আছে তোমাদের যা সাজেশান দিই না তার সঙ্গে উত্তরটাও আমি প্রোভাইড করে দিই তো তোমরা যারা আমার চ্যানেল একবারে নতুন তাদেরকে আমি কিছু কথা বলবো তোমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখতে যাও তখন তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস আছে তো তোমরা একটা কাজ করো তোমরা যদি আমার চ্যানেলের যে সমস্ত ভিডিও এখনও অবধি আমি আপলোড করেছি যেমন ধরো তোমাদের ফিজিক্সের উপরে কিছু মানে উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের উপরে কিছু আছে তারপরে কেমিস্ট্রির উপর কিছু কোশ্চেন আছে হিস্ট্রির উপরে আছে জিও জিওগ্রাফির উপরে আছে তো কয়েকটা সাবজ মানে কয়েকটা বিষয়ের উপরে আমি জাস্ট কয়েকটা অধ্যায়ের উপরে আমি সাজেশন দিয়েছি ইতিমধ্যে আরও অনেক সাজেশন তোমাদের দেবো তো সেই জন্য তোমরা কী করো একটা কাজ করো তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তো এই চ্যানেলে চ্যানেলের যে আইকন ঠিক আছে দেখো এই চ্যানেলের যে আইকনটা ঠিক আছে চ্যানেল আইকনে ডাইরেক্ট ক্লিক করো তাহলে কী হবে না তোমরা আমার চ্যানেলের যে হোম পেজ ঠিক আছে আমার যে চ্যানেলের হোম পেজ সেখানে তুমি চলে যাবে এবং সেখানেই গিয়ে দেখবে আমার যত ভিডিও আজ অবধি আপলোড করেছি সেগুলো সব ডেট ওয়াইজ পর দেওয়া আছে কবে কি ছাড়া হয়েছে তো সেখানে তোমার পছন্দ মতো তুমি ভিডিও দেখে নিতে পারো তোমার যেগুলো দরকার এছাড়াও তোমরা একটা কাজ করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে লাল কালারের বাটন আছে এই আইকনের পাশে তো এই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা সেটা ক্লিক করে দেবে পাশে একটা ঘন্টার আইকন তৈরি হয় বা একটা বেল আইকন তৈরি হয় বেল আইকানটাও সঙ্গে সঙ্গে ক্লিক করে নিও এতে কী হবে না আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা মেসেজ আকারে ইউটিউব তোমার ফোনে পাঠিয়ে দেবে ওকে আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার রিলেটেড কোনো তথ্য বা তার রিলেটেড কোনো কথা যদি থাকে এছাড়াও যদি কোনো লিঙ্ক দেওয়া থাকে বা কোনো ভিডিও লিঙ্ক কোনো পিডিএফ লিঙ্ক যদি দেওয়া থাকে তাহলে এই কোশ্চেনটা আজকে তোমাদের দেবো আমি সাই সেনটা যে অ্যান্সারটা পিডিএফ এটা কিন্তু আমি ডিসক্রিপশান দেবো সুতরাং ডেসক্রিপশনটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ঠিক আছে তো ডিসক্রিপশানটা তোমরা সবসময় ফলো করবে দেখবে যে কোনো ভিডিও তোমরা ডেসক্রিপশনটা চেক করবে যেখানে হয়তো তোমাদের দরকারি কিছু থাকতে পারে ওকে ডিসক্রিপশানটা সবসময় চেক করতে হবে চলো তোমাদের সাইশনে চলে যাই সে কথা না বাড়ি তো তোমাদের সাজেশান যেটা আছে তোমাদেরকে বুঝিয়ে দিই কিরমভাবে পড়তে হবে ঠিক আছে সাজেশানটা পড়ার কিন্তু নিয়ম আছে সাজেশান মানে কিন্তু দেখো এমনি পড়া মানে পড়ে গেলে পড়ে গেলে পড়ে গেলে বাট সাজেশানটা কিন্তু বুদ্ধি খাটিয়ে পড়তে হয় কারণ সাজেশান মানে হচ্ছে কম পড়ে বেশি নাম্বার ওকে তোমাদের এখানে কম পড়তে হবে নাম্বারটা বেশি তুলতে হবে তার জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কীরকম স্ট্র্যাটেজি তোমরা ফলো করবে তো দেখো উচ্চমন্দমিক কবিতায় আগে তোমাদের নামতে হবে কত নাম্বার আসে পরীক্ষায় নাম্বার আসে মাত্র তেরো ঠিক আছে কবিতার থেকে মাত্র তেরো নম্বর আসে কী কবিতা আছে রূপনারায়ণ কুলে শিকার মৌহা দেশ আমি দেখি আর ক্রন্ধনতা জননীর পাশে ঠিক আছে তেরো নম্বর এবার বলি তেরো নম্বরের মধ্যে এমসি থাকে মাত্র চারটে শর্ট অ্যান্সার থাকে মাত্র চারটে লার্জ অ্যান্সার থাকে মানে বড়ো বর্ষা থাকে একখানা ঠিক আছে তো মোট এই হচ্ছে তোমাদের নাম্বারের ডিস্ট্রিবিউশন বা নাম্বারের ভাগ এরকমভাবেই হয়ে থাকে এবার এই যে চারটে নাম্বারে এমসিকিউ আছে আর শর্ট অ্যান্সার আছে এদের জন্য কিন্তু তোমাদের কোনো মানে সায়সেন নেই সাইসেন নেই বলতে মানে বড় প্রশ্নের মধ্যে সাজেশান দিতে পারবো না বাট এখানে সাজেশনে দিতে পারবো কিছুদিন পর আমি তোমাদের এমসি এবং শর্ট অ্যান্সারের ওপরে ভিডিও আপলোড করবো সেগুলো তোমরা দেখে নিও ঠিক আছে ওইটা ফলো করলে হবে আর একটা কথা বলবো এই পাঁচটা কবিতা এই যে চার চার আটের জন্য মানে এই শর্ট অ্যান্সার এমসি কিউর জন্য এই পাঁচটা কবিতা টানা রিডিং অন্তত প্রত্যেকটা কবিতা পাঁচবার করে পড়ো যাতে কি না অন্তত কবিতার লাইনগুলি মনে থাকে যে না সাপোজ ধরো তোমাকে বলবো আচ্ছা এই লাইনটা কোন কবিতা তখন তুমি ওই লাইনটা শুনে যেন বলতে পারো যে এটা শিকার কবিতা ঠিক আছে তোকে এই লাইনটা এটা কোন কবিতা এটা মহাদেশ কবিতা এটা কোনো যেন বলতে পারো তাহলেই হবে তাহলে কি হবে না ওই লাইনটা থেকে কিন্তু তোমাদের এমসিকিউ বা শর্ট অ্যান্সার হয়ে থাকে ঠিক আছে এটা করবা আর লার্জ আনসারের জন্য যেটা বলি সেটা মো যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সব থেকে দরকার সাজেশনের এটা লার্জ আনসার লার্জ আনসার মানে বড়ো প্রশ্ন পাঁচ নাম্বার তোমাদের দুটো পরীক্ষায় করতে থাকবে তাদের মধ্যে মাত্র একটা আবার করতে হবে কোশ্চনে থাকবে দুটো করতে হবে একটা করতে পারলে পাঁচ কীরকম করে পড়বে তারপর তোমাদের পাঁচটা প্রশ্ন আছে তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি তুমি একটা কাজ করো বিগত দু বছরে কোশ্চেন পেপার নিয়ে আসো ঠিক আছে গ অর্থ দু বছরে সেই কোশ্চেন পেপারে এনে দেখো দু বছর কোন কোন দুটো দুটো থেকে দিয়েছে সাপোজ প্রথম বছর এই দুটো থেকে দিয়েছে তার পরের বছর এই দুটো থেকে দিয়েছে তুমি এবছর যেটা পরীক্ষা দেবে সে ধরো এই বছর আর এইটা ধরো বিগত দু বছরে একবারও দেয়নি সুতরাং এই বছরের জন্য এইটা মোস্ট ইম্পর্টেন্ট অথবা যদি আগে দু বছর এটাটা দেওয়া থাকে বা তারপর আগে বছর এই ধরনের তার রুপনায় খুলে থাকে কোশ্চেন আসেনি কি কুলেটা হয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট তো এরমভাবে তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন তৈরি করতে হয় তোমরা দেখো তোমাদের বিগত দু বছরে কী এসে আরেক জিনিস তোমরা দেখো তার সঙ্গে এই যে দু বছর না দেখতে অন্তত যদি তোমরা এক বছর দেখতে হলো আগের বছর তোমাদের এই দুটো চলে এসেছে এবছর এই দুটো একদম পড়াতে হবে বা এই দুটো চলে এসেছে এই দুটো এক বছর পড়াতে হবে যে দুটো সেই দুটো বাদ দিয়ে দাও বাদ দিয়ে বাকি তিনটে ভালো করে পড়ো আমি তো বলেছি পাঁচটার মধ্যে কিন্তু অন্তত তোমাদের তিনখানা কবিতা পড়ে যেতেই হবে ঠিক আছে পাঁচটার মধ্যে অন্তত তিনটে কবিতা পড়ে যেতে হবে আমার মতে আমি দেখি গ্রন্থজননির পাশে আর রূপনায়কুলো এই তিনটে হচ্ছে সবথেকে ছোটো এবং থেকে ইজি কবিতা এবং ইজি কবিতা মানে বোঝার দিক থেকে না মানে কোশ্চেনের দিক থেকে এর থেকে মানে মিক্স ম্যানি মানে ম্যাক্সিমাম পাঁচখানা কোশ্চেন হয় পাঁচটা কি চারটে তার বেশি এর থেকে কোশ্চেন বানানোই যায় না বানাতে গেলেও সে ঘুরে ফিরে আগের কোশ্চেনেই চলে আসে অ্যান্সারটা বুঝলে কিন্তু এই শিকারটা প্রচুর বড়ো একটা কবিতা মহাদেশটা বেশ বড়ো আছে এদের থেকে অনেক বড় বড়ো প্রশ্ন পায় মানে অনেক বেশি নাম্বার মানে কোশ্চেন নাম্বারটা এখানে বেশি কোশ্চেনের সাইজ বড়ার কথা বলছিলাম মানে কোশ্চেন কতগুলো তৈরি করে এখান থেকে ঠিক আছে তো এটাই বলার ছিল এগুলোই তোমরা ফলো করো দেখো ভালো করে করতে হবে যেগুলো তিনটে পড়ে যেহেতু তোমার ইচ্ছে হতো যেগুলো তিনটে একটু বুঝে শুনে বুদ্ধি বুদ্ধিঘাটি বুদ্ধি খাটাতে বললাম কোশ্চেন পেপার দেখে বলে দিয়েছে ম্যাঙ্ের থেকে আর একটা কাজ করো টেস্ট পেপারে দেখো তোমাদের যে রিসেন্ট টেস্ট এবছরের জন্য সেটাতে তো ধরনের কোশ্চেন বেশি আসছে কোচ পেপার থেকে সেটাও ফলো করো ঠিক আছে আর আমাকে কমেন্ট করে জানিও কোনো প্রবলেম হলে আমি অবশ্যই তোমাদের হেল্প করবো চলো এবার কোশ্চেন দেখায় আজকে তোমাদের আমি আমি দেখি থেকে কোশ্চেন সাইেশন দিয়ে দেবো বুঝলি না পাঁচখানা কোশ্চেন দেবো চ্যাপ্টারও ছোটো পাঁচটা বেশি কোশ্চেন হয় নাই পাঁচটা তোমাদের ভালো করে ফলো করতে পারো এর বাইরে কোশ্চেন পাবে না তোমাদের গ্যারান্টি দিতে এর বাইরে কোশ্চেন পাবে না ওকে চলো কোশ্চেনগুলো দেখা যায় একটা কাজ করো তোমরা খালে খাতায় কোশ্চেনগুলো লিখে নাও আর এর অ্যান্সারগুলো আমি কিছুদিনের মধ্যেই তোমাদের পিডিএফ ফাইলে করে আপলোড করে দেবো চ্যানেলের ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটাকে রেগুলার ফলো করতে থাকো আমি তোমাদের বলে দেবো কখন আপলোড করছি বা তোমরা নিয়মিত ফলো করতে থাকো ভিডিওর যে ডিসক্রিপশানটা অন্তত ভিডিও না ফলো করো ডেসক্রিপশনটা ফলো করো পিডিএফ দেখি দেওয়া আছে কি না ঠিক আছে প্রথম কোয়েশ্চিন গাছগুলো তুলে আনো বাগানে বসা গাছগুলো তুলে আনো বলতে কবি কী বুঝিয়েছেন আমি দেখি কবিতা অনুসারে মানব জীবনে গাছের প্রয়োজনীয়তা উল্লেখ করো ফার্স্ট কোশ্চেন হয়ে গেলো সেকেন্ড কোশ্চেন তো মোস্ট ইম্পর্ট্যান্ট দুই ডাক শহরের অসুখ হা করে কেবল অসুখ শরীর সবুজ খায় শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন এই অসুখের বিষময় পরিণতি কি হলো তিন জায়গাটাও খুবই ইম্পর্টেন্ট ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে তার দরকার কেন কোয়েশ্চেন নাম্বার ফোর সবুজে অনটন ঘটে আমাদের জীবনে সবুজের দরকার কেন সবুজে অনটনে আমাদের কি ক্ষতি হতে পারে আমি দেখি কবিতায় সবুজে অনটন ঘটে কিভাবে কবি কীভাবে তার প্রতিকারের করতে চেয়েছেন মানে কবি কিভাবে তার সবুজে অন অনটন ঘটানোটাকে প্রতিকার করতে চেয়েছেন এই মোট পাঁচটা কোশ্চেন তোমাদের পারো তো লিখে নাও হলে ভিডিওটা পজ করেও লিখে নিতে পারো অথবা আমি এই যে কোশ্চেনটা কোশ্চেনটাও কিন্তু পিডিএফ লিম ডেসক্রিপশনে দিয়ে দেবো ওকে সেখান থেকে তোমরা কোশ্চেনটা ডাউনলোড করে নিতে পারো তো এই কটা কোশ্চেন ছিল ঠিক আছে সবপরে ইম্পর্টেন্ট কোশ্চেন এবার তোমাদের কাজ হবে কোশ্চেনগুলো ভালো করে পড়ে ফেলা যদি তোমাদের নোট থাকে বা তোমাদের যদি কোনো রেফারেন্স বই থাকে সেইখানে তোমরা এগুলো পড়ে নাও যদি না থাকে তো কিছুদিন তো ওয়েট করো আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো তারপর তোমরা এগুলো ভালো করে পড়ে নাও আমি অবশ্যই বলব যে যেহেতু আমাদের পিডিএফ ফাইল তৈরি করতে একটু দেরি হচ্ছে আমরা পিডিএফ ফাইলগুলো বানাচ্ছি অ্যান্সারের তো একটু দেরি হয়ে যাচ্ছে বাট দিয়ে দেবো ওকে আর তোমার একটা কাজ করো তোমাদের কাছে যদি কোনো বই থাকে রেফারেন্স বই থাকে এগুলো কোশ্চেনগুলো মুখস্থ করার পর সরি রেফারেন্স না তোমাদের কাছে টেস্ট পেপার বা ছায়া পড়াশোনির প্রশ্ন বিচিত্রা টার্গেটের কোনো বই থাকে এই এরম ধরনের কোনো বই থাকলে তোমরা সেই বইগুলোর থেকে দেখো যে মডেল কোশ্চেন পেপারগুলো থাকে না বাংলার সেখানে কবিতা সেকশানে ঠিক আছে পাঁচ নম্বরের কোশ্চেন কী কী দিচ্ছে সেখানে যদি তোমাদের আমি রেখে থেকে কোশ্চেন থাকে দেখো সেই আমি রেখে থেকে কী কোশ্চেন একটা দিচ্ছে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে পাঁচটা কোশ্চেন দিয়েছি এই পাঁচটার বাইরে একটা তোমরা থাকবে না একটাও থাকবে না তোমরা মিলিয়ে নাও যদি কেউ কেউ পাও তোমায় অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর এর মধ্যে পেয়ে যাবে তোমাদের ভালো করে পড়তে পারো হামেশায় তোমরা বাংলায় খুব ভালো নাম্বার তুলবে অ্যাটলিস্ট সিক্সটি থেকে সেভেন্টি মার্কস আমি তোমাদের এখানে তোলার মতো ব্যবস্থা করে দেবো এমসি কি শর্ট কোয়েশ্চেন কিছুদিন পর থেকে পেয়ে যাবে সেগুলো ভালো করে ফলো করো ওকে তো আসলে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা হেল্প তোমাদের কাছে আমি চাইব অবশ্যই ভিডিওটা একটা ছোট্ট করে লাইক করে দিও ঠিক আছে তোমাদের কাছে কিছু চাইবে না একটা লাইক করে দিও আর ভিডিওটা পারলে তোমাদের যে বন্ধু আছে যারা তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে বা তোমরা যদি এই চ্যানেল মাধ্যমিককে সাই শোনো আপলোড করে থাকি তো তোমার যদি কোনো ভাই বোন মাধ্যমিক পরীক্ষা দিতে থাকে তাকে এই চ্যানেলটা সাপোর্ট করো তাকেও এইখানে মাধ্যমিক কোনো ভিডিও শেয়ার করে দাও ওকে আজ আমার চ্যানেলে সমস্ত ভিডিও দেখতে গেলে আমার চ্যানেল আইকনে ক্লিক করো নোটিফিকেশান পেতে গেলে সাবস্ক্রাইব দেন বেলাইক্যান ক্লিক করার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ ডেসক্রিপশন ডেসক্রিপশনটা অবশ্যই ফলো করবে যে কোনো ভিডিওর ওকে তো এই করা কথাই বলার ছিল ভালো করে পড়ো ঠিক আছে টাইম আছে এখনও প্রথম দিয়ে শুরু করো ভালো করে পড়া গেলে অসুবিধা হবে না কিন্তু পরীক্ষা আগে যদি তোমার শুরু করতে যাও যে সব পড়ে উদ্ধার করো তাহলে কিন্তু হবে না অল্প অল্প করে পড়ো সাইশনগুলো দিচ্ছি খুব কাজের সাইসার ঠিক আছে অবহেলা করো না তাহলে পরে তোমরাই বসতে হবে যখন পরীক্ষার পোস্ট তোমরা হাতে পাবে ঠিক আছে ওকে তো পরে ভিডিও দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ আ নাইস ডে